সরকার কি হবে না হবে বা নির্বাচনকালীন সরকার কি হবে না হবে সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে দিয়ে ঠিক করে ফেলবো। এটা খুব বেশি বড় রকমের সমস্যা হলে তখন আমরা মনে করি, এখনো মনে করছি। জাতীয় সরকার আমরা বলেছি যে আমরা নির্বাচন অর্থাৎ আন্দোলনের পরে আন্দোলন জয়লাভ করলে নির্বাচন যে হবে সেই নির্বাচনে যারা আসবেন আমরা তার সব দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই, এটা আমাদের প্রস্তাব। এই প্রস্তাবটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, সেটাকে আবার কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এগুলো এখনও আপনার কিন্তু একেবারে বলা যেতে পারে যে প্রস্তাবের মধ্যেই আছে। আমি সে কারণেই মান্নার সাহেবকে ফোন করেছিলাম, সাকি সাহেবকে ফোন করেছিলাম যে আমাদের বসা উচিত এবং খুব দ্রুতই এই বিষয়গুলো সমাধান করে করা উচিত। কারণ আমরা তো একটা বিষয়ে একমত হয়েছি, সে বিষয়টা হচ্ছে যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে আমরা একযোগে যুগপৎ আন্দোলন করবো, এই ব্যাপারে আমরা একমত হয়েছি। সুতরাং বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা বসে আলোচনা করে সমস্যা বলি না আমি, যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে আমরা সমাধান করে ফেলতে খুব একটা সময় লাগবে বলে আমাদের কাছে মনে হয় না। এই কথাটা মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের কেউ কিছু মনে করবেন না যে কবি আমি তাত্ত্বিক নই, তো আমি কথাবার্তা একটু স্পষ্ট করে বলি আর কি, যে তাদের যে বডি কেমিস্ট্রি, তাদের যে গঠন, সেই গঠনের মধ্যে দুটো জিনিস খুব গভীর হয়ে গেছে। হচ্ছে পুরোপুরিভাবে সন্ত্রাস, আর একটা হচ্ছে চৌর্যবৃত্তি, চুরি। এ দুটো তাদের মধ্যে একেবারে আপনার বডি কেমিস্ট্রিতে আসে, তাই যখনই তারা সুযোগ পায় তখন দুটো জিনিসের বাইরে তারা যেতে পারে না, যার ফলে এই প্রায় 15 বছরে এই দেশটাকে তারা পুরোপুরি একটা সন্ত্রাসী দেশের মতো পরিণত করেছে। এই সন্ত্রাসী দেশের ব্যাখ্যা বা ভিন্ন, এটা হচ্ছে আওয়ামী সন্ত্রাস করেছে। অন্যদিকে আপনার চুরি বললে তো কম বলা হয় আর কি, এটাকে পুরোপুরিভাবে একটা লুঠেরা রাজত্ব তৈরি করেছে। এটা কেন বলছি এই কথাটা, যে মৌলানা আব্দুল আহমেদ খান ভাসানী, যেখানে বাবু সাহেব কিছুক্ষণ আগে তার নাম উচ্চারণ করলেন, তিনি ওই সময়ই 74 সালে বলেছিলেন যে বাংলাদেশ আমেরিকার নাম পরিবর্তন করে এখন এটা নাম রাখা হোক নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি। উনি তখনই বলেছিলেন, শেখ মুজিবুর সাহেব নিজেও স্বীকার করেছিলেন যে আমি যে চারদিকে শুধু দেখতে পাচ্ছি চাটার দল, আর এত কম্বল আসলো আমার কম্বলটা কার কোথায়, এগুলো খুব হালকা কথায় পরিণত হয়েছে এখন, বাট এগুলো সত্য, এই কথাগুলো সত্য। আপনারা যদি সেই সময় মৌলানা ভাসানীর হক কথাগুলো আবার একটু উল্টে উল্টে দেখেন তাহলে দেখবেন সেই পত্রিকাগুলোর পড়তে পড়তে পাতায় পাতায় এই দুর্নীতির কথাগুলো কীভাবে এসছে, আজকে সেই একই অবস্থার সৃষ্টি হয়েছে। এখন এর পরিমাণটা এত বেশি, ইন টার্মস অফ বিলিয়ন 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 ডলার বাইরে চলে যাচ্ছে। আপনার শুনতে খুব অবাক লাগে যখন শুনি যে আপনার এখানে বাংলাদেশের একজন বিখ্যাত আপনার এই বিদ্যুৎ ক্ষেত্রে যিনি ব্যবসা করেন তিনি নাকি আপনার আন্তর্জাতিক এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম বিলিয়নিয়ার হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু সৌভাগ্যের কথা বাংলাদেশের মানুষ বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, এটা একটা দুটো না, এখন বহু বিলিয়নিয়ার। গতকাল একটা আপনার দেখলাম, এটা কতটা সঠিক আমি জানি না, একটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে বেরিয়ে এসছে যে বাংলাদেশে জেলাগুলোতে একটা একটা জেলায় এখানে নাকি আপনার প্রায় মিলিয়নিয়ার পাওয়া যাচ্ছে, প্রত্যেকে জেলায় আসছে এবং অসংখ্য মিলিয়নিয়ার এখন বাংলাদেশ তৈরি হয়েছে, মিলিয়নিয়ার তো আছে। তো সেই আলোচনা আমি যেতে চাচ্ছি না, আমি সেই কথা বলছি যেটা এখন একটা বড় বড় বিষয় আমাদের সকলের সামনে, যে আমরা কীভাবে এই যে ভয়াবহ একটা দানব মনস্টার, এই একটা কথা আমার খুব পছন্দ হয়েছিল সিনহা সাহেবের, তিনি তার বইয়ের মধ্যে বলেছিলেন যে মনস্টার্স কথা আসলে এটা একটা দানবীয় ব্যাপার, সব কিছু দুমড়ে মুচড়ে শেষ করে ফেলতে করতে এই দানবকে আমরা কী করে সরাব, এই বিষয়টাই কিন্তু আজকে সবচেয়ে বড় বিষয়। এবং আমি আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই, আমরাই প্রথম কিন্তু, আমি এখানে আমি আমরা তোমরা এই কথাগুলো আনতে চাইনি, এক আমরাই প্রথম কিন্তু আপনার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম এবং আমরাই বলেছিলাম যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আবার এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য সংগ্রামটা শুরু করি, লড়াই শুরু করি, আবার সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম 1971 সালে সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য আমরা লড়াইটা একসাথে করি।
যে কারণে আমরাই প্রস্তাব দিয়েছিলাম যে আসুন এটা আমরা যুবপদভাবে করি, একসাথে করি, যে যার জায়গা থেকে শুরু করি। আন্দোলনের ধারাই বলে দেবে যে আমরা কোন দিকে যাব, আন্দোলনই আমাকে বলে দেবে যে আমি কখন কার সঙ্গে জোট করবো না একসাথে করবো, এই কথাগুলো আমরা বলতে পারি। এবং এর ফলো আপ হিসাবে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সে আলোচনা শুরু করেছিলাম এবং আমরা একটা রাজনৈতিক দলের অফিসে গেছি, নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি এবং আমরা অত্যন্ত আশান্বিত হয়েছি যে আমাদের বাংলাদেশের রাজনীতির তাদের বেশিরভাগই অবশ্যই বলবো যে তারা অত্যন্ত সচেতন এই ব্যাপারে এবং তারা সবাই অপেক্ষা করছেন যে কখন আমরা এই একটা যৌক্তিক পর্যায়ে পৌঁছতে পারবো। এবং শেষে প্রথম দিকে আমরা আপনার আনঅফিসিয়ালি আলাপ করেছি, পরে আমরা আপনার অফিসিয়ালি আলাপ করেছি, এখন আমরা শুরু করতে যাচ্ছি, কর্ডিন করেছি। যে কথাটা আলোচনা হয়েছে কোন দাবি এবং কিসের লক্ষ্যে আমরা এই ঐক্যটা যা আপনার তৈরি করবো, অর্থাৎ যুগপতি বলি আর যেভাবে বলি এই ঐক্যটা আমরা তৈরি করবো, তো সেটা আমরা অলরেডি শুরু করেছি। আমরা এই কথাটা আবারও পরিষ্কার করে জোর দিয়ে বলতে চাই যে আমরা রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে আমরা একসাথেই আন্দোলনটা করতে চাই, যুগপতভাবেই আন্দোলন করতে চাই, এটা আমাদের স্থির সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা বিশ্বাস করি যে আজকে আমরা যদি সবাই একসাথে একজোটে, সেটা আপনার জোট করতে হবে তা না, একসাথে যদি আমরা বলি তো যুগপতভাবেই বলি আর জোট করেই বলি যে আমরা এই ভয়াবহ দানবকে সরিয়ে আমরা জনগণের একটা সরকার আনতে চাই, তাহলে বোধ হয় সেটা অনেক বেশি শক্তিশালী হবে, অনেক বেশি জোরদার। তত্ত্বাবধায়ক আমাদের কাছে জনগণ আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে। আপনার যে কয়েকটা সমাবেশ হলো, এই সমাবেশে আমার যেটা আপনার অনুভূতি সৃষ্টি হয়েছে যে পিপল আর আহেড। আপনার বরিশালের সমাবেশ, খুলনার সমাবেশ, এই দুটো সমাবেশে বা ময়মনসিংহের সমাবেশ মানুষ সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে চলে এসেছে। বরিশালে গতকাল যেটা ছিল তার আগে দুদিন আগে থেকে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার এমনকি লঞ্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে, নৌকা বন্ধ করা হয়েছে, ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষ সাঁতরে পার হয়েছে নদী, বরিশালের যে নদী সে নদী তারা সাঁতরে পার হয়েছে, সাঁতরে পার হয়ে তারা এসেছে দুই রাত্রি পর। আমার মনে হয়েছে যে আপনার বেহুলার সেই লোহার ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছে, তো সেইখানে থেকে একটু বের হয়ে আসেন। সাধারণ মানুষগুলো যে রিক্সা পুরোটা রিক্সা শ্রমিক ভাইরা যাচ্ছে, যারা আপনার ঠেলা চলছে, গরিব কৃষক, তাদের সব কথা বলে দেখেন তারা কেমন আছেন, ব্যাস এই কথা জিজ্ঞেস করলেই তো হয় কেমন আছেন। 10 টাকা চাল খাবে বলেছিল, এখন 90 টাকা চালের দাম। আমি এগুলো মিটিংয়ে জিজ্ঞেস করি মানুষকে, তো বলে গিয়ে সব মিথ্যা কথা বলে কোথা আরো। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটা আমাদেরকে ধরতে হবে, আমাদেরকে ধরতে হবে আমাদের স্বার্থে নয়, আমাদেরকে ধরতে এই দেশের স্বার্থে, এই মানুষের স্বার্থে। যে কথা কিছুক্ষণ আগে মান্না বলেছেন যে মন্ত্রী বানাতে হবে, বললেন আমরা বলি তো মন্ত্রী বানাতে হবে না, আমাদেরকে ক্ষমতা দিন না, কিন্তু পরিবর্তনটা আনুন, এই দেশের মানুষকে বাঁচতে দিন, এই দেশের মানুষের মুক্ত সমাজে বাঁচতে দিন, এই দেশের মানুষকে তাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবার একটা ক্ষেত্র তৈরি করে দিন। এই অবস্থায় আসুন আমরা সবাই মিলে একসাথে করি, এটা হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমি সেই জন্যই বলতে চাই যে আমি অত্যন্ত আশাবাদী, আমরা বিশ্বাস করি, আমরা পেরেছি তো অতীতে বহুবার। আমরা আপনার 47 সালে একটা ঘটনা ঘটেছে এই দেশে, 46 সালে আপনার 1952 সালে আমরাই তো ভাষা আন্দোলন করেছি, ভাষা নিয়ে এসেছি, আমরা তো 90-এর গণঅভ্যুত্থান করেছি, আমরা তো তারও পূর্বে আমরা 69-এর গণঅভ্যুত্থান করেছি, ছাত্র গণঅভ্যুত্থান করেছি, 71-এর স্বাধীনতা যুদ্ধ করেছি, একসাথে করেছি, তো বলি সফল হয়েছি। আবারও আমি বিশ্বাস করি যে একসাথে যদি আমরা যাই সামনের দিকে, একসাথে লড়াই করি, তাহলে আমরা জয়ী হব। আরেকটি কথা যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে কি হবে এরপরে কি হবে, আসুন আমরা তো প্রস্তাব দিয়েছি, আপনারা প্রস্তাব দিচ্ছেন, আমরা প্রস্তাব দিচ্ছি,
আলোচনা করে আমরা ঠিক করে ফেলব সামনের দিনে কি হবে, কিভাবে আমরা এগোতে পারবো, কিভাবে আমরা ভবিষ্যৎ রাষ্ট্র তৈরি করব। আসুন আমরা সে বসে চেষ্টা করি, কথা বলি, আমার বিশ্বাস কোথাও কোনো কিছু আটকাবে না। ধন্যবাদ আপনাদের সকলকে। সালাম।